সিকিউরিটিরা সরে এসো না। আচ্ছা ওই আগামীকাল থেকে নোটিফিকেশন তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করেছে, এখানে আমরা বাস রিস্ট্রিক্ট করছি, সেটা জানেন গতকালকে নামান্যতে ওটা বলা হয়েছিল, অ্যানাউন্স করা হয়েছে। সেটাই আমি এসেছি, এডিজি ট্রাফিক সাব এসছেন বাঙ্গাল পুলিশ পাক থেকে, সিপি বারিকপুর এসছে, ট্রান্সপোর্টের লোক এসছে, আমরা এখানে আলোচনা করেছি কীভাবে এই ব্রিজটা আমাদের অপারেশন পুজো মানে পুজোর প্রচুর চাপ থাকে, এমনি চাপ থাকে কেন প্রচুর মানুষ আছে এখানে, ওদিকে যায় নর্থ থেকে সাউথ যায় পুজো দেখতে, তারপরে এখানে একটা বড় পুজো এখানে এখানেই আছে একটা তালা বড়োবাড়ি পুজো, তো সেসব মাথায় রেখে আমাদেরকে একটা অ্যারেঞ্জমেন্ট আমি বার করেছি ডিসি ট্রাফিক, পরে আপনাদেরকে পুরো ডিটেলস বলে দেবে কীভাবে কীভাবে স্পেসিফিক এটা ডাইভার্সন হচ্ছে। কিন্তু আমাদের আছে যেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বলে যে 3 টন উপরে কোনো গাড়ি এখানে যাবে না, তো মানে ছোটো গাড়ি চলতে পারে, মানুষ হাঁটতে পারে, কিন্তু সেটাও আমরা যেটা করছি অ্যারেঞ্জমেন্ট করে যাতে ওরা আমরা ওদের চ্যানেলাইজ করে কন্ট্রোল করে এদেরকে পার করাতে পারি, নাম্বার ওয়ান। এছাড়া আমি যেটা বলেছি আমার ট্রাফিককে এখানে সিসিটিভি রাখতে, আমরা পুরো এরিয়া সিসিটিভি কভারেজ করবো, ব্রিজ ছাড়া দুদিকে 100 মিটার ওদিকে 100 মিটার এদিকে আমরা সিসিটিভি কভারেজ দিয়ে যাতে সুস্থভাবে মানুষ যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা করব। পুজোর পরে কি বিকল্প রাস্তা তৈরি করা, না সেটা আমার আমি এখন বললাম আপনাকে যেটা আছে পুজোর মধ্যে বললাম আমাদের ট্রাফিক থেকে কী করছি, ওনারা বাঙ্গাল পুলিশ থেকে ওনারা ডাইভার্জন করছেন, ওরা পুরো আমাদের সঙ্গে আছেন, কর্পোরেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে, আমরা একসঙ্গে মিলিয়ে যাতে মানুষ সুস্থভাবে পুজো দেখতে পারে ও পুজো যাতে পার হয়ে তার জন্য আমরা এসছি এখানে, সে ব্যবস্থা করতে এসছি, এরপরে আমরা স্ট্র্যাটেজি ফিক্স আপ করব। না ডাইভার্জন তো কাল থেকে নোটিফিকেশন হয়েছে ট্রান্সপোর্টে, তার মধ্যে আমরা জানিয়ে দেবো, আমার ডিসি ট্রাফিক আপনাদেরকে এক্স্যাক্ট কী ডাইভার্জন কীভাবে করতে সে জানিয়ে দেবে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার মাধ্যমে আমরা চাই যত ম্যাক্সিমাম পাবলিক আগে থেকে বুঝতে পারে, জানতে পারে কী হচ্ছে, সেভাবে ওরা নিজের একটা প্রোগ্রাম করতে পারে যাতে ওরা পুজো ভালোভাবে দেখতে পারে। হ্যাঁ থ্যাংক ইউ। লাস্ট 7-8 দিন ধরে আমরা এই দিক থেকে কোনো হেভি গুডস সাইকেল ইয়ে গুডস সাইকেল চলছেই না, এদিকে সমস্ত গুডস সাইকেল যে কলকাতায় আসছে সেটা আইদার থ্রু সেকেন্ড হুগলি বা থ্রু জেসে রুট ইয়াকি রুট হয়ে আসছে। এইখানে অ্যারাউন্ড 50+ বাস রুট যেগুলো ছিল ও বাসগুলি আবার আমরা ইয়ে করেছি, মোবাইলটা সরা কিন্তু ওদেরকে করা হয়েছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা নোটিফিকেশনও করেছে। ওইখানে যেটা মেনলি আছে কিছু বাস রুট যে আছে এখানে টার্মিনেট হয়ে যাচ্ছে, যেটা সাপোজ আরও একটু আগে যেত সেটা শ্যামবাজারে হয়ে যাচ্ছে, কিছু হয়েছে লাইক বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে যশোর রোড হয়ে কিছু যাচ্ছে, কিছু দমদম নাগের বাজার হয়ে যাচ্ছে, কিছু রুট জিটি রোড হয়ে চলে যাচ্ছে, অল্প কিছু রুট আছে, কিছু মিনি বাস আছে যেটা এখান থেকে রাজা মহেন্দ্র রোড হয়ে বেলগাছিয়া হয়ে যাচ্ছে এইখানে, তো এটা আমরা কাল থেকে ইমপ্লিমেন্ট করছি। বাস রুটে যত লোক আছে সমাধান মোবাইলিং আমাদের রয়েছে, দে হ্যাভ এগ্রিড টু ইট, এটা হয়ে যাবে আপনাদেরকে ডিটেল আমরা একটা প্রেসকেও দিয়ে দিয়েছি কি কোন রুটটা স্পেসিফিক কোন দিকে যাচ্ছে, এরপরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা নোটিফিকেশনও করছে, হয়তো পেপারে বেরোবে সেটা পেপারে দেওয়া হবে কোন রুটটা কোন দিকে আছে। এছাড়া এখানে আরও অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, আরও কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, আরও বেশি ডিপ্লয়মেন্ট থাকবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, এনবিআই থাকবে এখানে,
এই আমার আশা করি কোনো প্রবলেম হবে না পূজোর সময়, আমাদের ট্রাফিকটা স্মুথ চলবে এইখানে।